কারাগারে চিকিৎসক নিয়োগে বিলম্ব হওয়ায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন স্বাস্থ্যের মহাপরিচালক মোহাম্মদ খুরশিদ আলম। মঙ্গলবার হাইকোর্টের দ্বৈত বেঞ্চের দুই বিচারপতির কাছে লিখিতভাবে ক্ষমা চান তিনি। পরে আদালত তাকে ক্ষমা করে বিষয়টি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন। অধরা ইয়াসমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশের 68টি কারাগার এবং কারা হাসপাতালে 141 জন চিকিৎসকের পদের বিপরীতে বর্তমানে আছেন 93 জন, যাতে করে কারাগারে ব্যাহত হচ্ছে বন্দীদের চিকিৎসা সেবা। গেল বছর সেপ্টেম্বরে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে কারা কর্তৃপক্ষ। আগের করা রিটে আদালতের আদেশ বাস্তবায়নের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন এক আইনজীবী। বিষয়টি আমলে নিয়ে 13 ডিসেম্বর দেশের কারাগারগুলোতে শূন্য পদে 7 জানুয়ারির মধ্যে চিকিৎসক নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট। তবে সেই নির্দেশনা বাস্তবায়ন না করায় স্বাস্থ্যের ডিজিকে তলব করেন উচ্চ আদালত। স্বাস্থ্য অধিদপ্তরের আচরণে ক্ষোভ জানিয়ে আদালত বলেন, কারাগারের মানুষের সেবা পাওয়ার অধিকার আছে। তাকে নিঃশর্ত ক্ষমা করে দেন এবং সাথে সাথে কারা অধিদপ্তরকে নির্দেশ প্রদান করেন যে ডাক্তার নিয়োগের যে নীতিমালা সেটা চূড়ান্ত হতে কতদিন লাগবে বা কতটুকু অগ্রগতি তা আগামী 3 মাসের মধ্যে জানার জন্য মাননীয় আদালতকে নির্দেশ প্রদান করেন। এ সময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাবপত্র কেনার ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির অভিযোগের বিষয়টিও তুলে ধরেন আদালত। কোনো সরঞ্জামের দাম বাজারের তুলনায় 400 গুণ বেশি হতে পারে না বলে সতর্ক করেন আদালত। স্বাস্থ্যখাতের দুর্নীতি দূর না হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন উচ্চ আদালত। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা।